নরসিংদী সদর উপজেলার মেঘনা নদীর উপশাখায় ড্রেনের মুখে যে ময়লার স্তূপ দেখছেন, মনে হচ্ছে এটা কোনো বর্জ্যের কারখানা। উপজেলার প্রায় সব বর্জ্যই এখানে ফেলা হয়। প্রতিদিন এই দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। নদীটির দুই পাশের পরিবেশ বিষাক্ত করে তুলেছে এই বর্জ্য স্তূপ। বাজার ও জেলা সদরে যাওয়ার পথে কেউ যেন দেখেও দেখছে না, যার ফলে নষ্ট হচ্ছে নদীর পানি ও আশেপাশের পরিবেশ। সেই সাথে স্কুলগামী বাচ্চারা ও বয়স্ক মানুষগুলো ভুগছে চরম অস্বস্তিতে। চোখ কান খোলা রাখা মানুষগুলোর সামনে দিনের পর দিন এমন অবস্থা কিভাবে চলতে পারে, সে প্রশ্ন রেখে গেলাম স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের কাছে। নরসিংদী সদর উপজেলার এই সমস্যাটি নিরসনে নরসিংদী এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতীকের দৃষ্টি আকর্ষণ করছি। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয়। আমরা